হ্যালো বন্ধুরা, আমি শুভ্র নীল। একটা বিষয় দেখে না কথা বলে থাকতে পারলাম না। অ্যাকচুয়ালি এটা আমার কাছে দুঃখেরও আবার ভীষণ খুশির, মানে দেখে আমি ইমোশনাল হয়ে গেছিলাম ভিডিওটা। এই লেভেলের ভালোবাসা, এই রকম স্টারডম, এরকম ভক্তদের ভালোবাসা, এটা দেখে কিন্তু আমি একটা জিনিস না বলে থাকতে পারছি না। সাকিব খান কিন্তু ভাগ্যবান। ভাগ্যবান না হলে বিশ্বে প্রচুর স্টার রয়েছে, প্রচুর অভিনেতা অভিনেত্রী রয়েছে, প্রত্যেকে নিজ গুণেই কিন্তু জায়গা পায়, কিন্তু কজনের কপালে এরকম ভালোবাসা জোটে? এক ভক্ত সৌদি আরব থেকে ডাইরেক্ট বাংলাদেশ এলো শুধুমাত্র সাকিব খানের তুফান ছবিটা দেখার জন্য। হ্যাঁ বন্ধুরা, শুধুমাত্র তুফান দেখবে বলে সৌদি আরব থেকে বাংলাদেশে ফিরলো। এসেই এয়ারপোর্ট থেকে ডাইরেক্ট কিন্তু সে মধুমিতা সিনেমা হলে চলে যায়, বাড়ি ঢোকে না। বাড়ি ঢোকার আগে সে সিনেমাটা দেখে, সিনেমাটা দেখে তার রিয়াকশন মিডিয়াতে জানিয়ে তারপর সে বাড়িতে যায়। মানে বুঝতে পারছো কি লেভেলের স্টারডম, কি লেভেলের পাবলিক ভালোবাসে এই লোকটাকে, সাকিব খানকে? কজনের কপালে এরকম ভালোবাসা জোটে বলতো? যে সাকিব খান ট্যালেন্টেড, সাকিব খান নিজের গুণে আজকে এই জায়গাটা এসছে, নিজের স্টারডমটা পেয়েছে কিভাবে? নিজের ওই অরাটার জন্য, নিজের ওই অভিনয় দক্ষতার জন্য কোনোভাবে তো ভালো লাগিয়েছে তার দেশের মানুষকে। আমরা কি ভাবছি না ভাবছি, কে কি ভাবছে, কে ভালো ভাবছে খারাপ ভাবছে, সেটা কোনো ম্যাটার করে না। ওনার তো এত ভক্ত হয়েছে, সেটা তো উনি পেয়েছেন, যে কোনো উপায় হোক পেয়েছেন তো, এত মানুষের ভালোবাসা তো পেয়েছেন। যত দিন যাচ্ছে এটাও আমরা দেখতে পাচ্ছি, তার অভিনয় দক্ষতাও কিন্তু প্রকাশ পাচ্ছে। তার মানে ভাবো, নতুন করে কত ভক্ত সাকিব খান পাবেন, যারা একটা টাইম ঘৃণা করতো তারাও আজকে কতটা ভালোবাসবে। আর এই রকম লেভেলের স্টারডম আমরা সাধারণত দেখেছি সাউথ ইন্ডিয়াতে। আমাদের এখানে সাউথে তামিল ইন্ডাস্ট্রি, তেলুগু ইন্ডাস্ট্রি, কর্ণাটক যে ইন্ডাস্ট্রি রয়েছে, এসব জায়গার অডিয়েন্স প্রচন্ড তাদের তারকাকে নিয়ে ইমোশনাল। তো সেসব জায়গায় আমরা এতদিন এসব হয় শুনে এসেছি। তো সাকিব খান বা বাংলাদেশের ক্ষেত্রে এগুলো মনে হচ্ছে তুফান দিয়ে নতুন। তিনি যে ধরনের জিনিসপত্র তিনি নিজেও ফেস করছেন, যেমন ভালোবাসা পাচ্ছেন, এগুলো হয়তো এর আগে এতটা তিনি পাননি। মানে এগুলো সত্যি আলোচনা করার মতন, তুলে ধরার মতন, নিজেরও কথাটা বলতে ভিডিও বানাতে ভালো লাগছে।